ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার নিজের যে একটা পদবী আছে একথা অনেকেই মনে রাখেননি। বহুজনের বিশ্বাস মানুষটির নামই বিদ্যাসাগর। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই কলকাতায় সংস্কৃত কলেজ থেকে খুবই কৃতিত্বের সঙ্গে বিদ্যাসাগর উপাধি নিয়ে পাশ করেন তিনি 1841 সালে। এবং তখন থেকে তিনি হয়ে ওঠেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজ ত্যাগ করেন তখন তার বয়স ছিল 21 বছর। বাঙালির ইতিহাসে তারানাথ তর্ক বাচস্পতির পুত্র জীবানন্দ, রংপুরের নীলকমল, যশোরের রাজীব লোচন, সংস্কৃত কলেজের মাস্টারমশাই প্রাণকৃষ্ণ কিংবা শিবনাথ শাস্ত্রীর বাবা হরানন্দ প্রমুখ ব্যক্তিত্ব তাদের কাজের জন্য বিদ্যাসাগর উপাধি পেলেও সিংহভাগ বাঙালি বিদ্যাসাগর বলতে একজনকেই বোঝেন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের সার্থক সূচনায় কিংবা অকাল বৈধব্যের অর্থহীন আচার সর্বস্বতায় মরতে বসা বাঙালি মেয়ের যন্ত্রণা সবেতেই ঢাল হয়ে দাঁড়ানো এই মানুষটির কাছেই তো বাঙালি চিরঋণী। 1820 সালের 26 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। ঈশ্বরচন্দ্রের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ছিল ভগবতী দেবী। বন্দ্যোপাধ্যায় পরিবারের আদি নিবাস ছিল অধুনা হুগলি জেলার বনমালীপুর গ্রাম। ঈশ্বরচন্দ্রের পিতামহ রাজময় তর্কভূষণ ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যে সুপণ্ডিত ব্যক্তি। তিনি ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন। পাণ্ডিত্যের জন্য তাদের পরিবারের খ্যাতি ছিল সেই আগের আমল থেকে, কিন্তু আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। আর্থিক অসচ্ছলতার কারণে পিতা ঠাকুরদাসকে অল্প বয়সে বীরসিংহ গ্রাম ছেড়ে অর্থ উপার্জনের জন্য কলকাতায় যেতে হয়। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় স্বল্প বেতনের চাকরি করতেন, সেই কারণে ঈশ্বরচন্দ্রের শৈশব বীরসিংহই তার মা ও ঠাকুরমার সঙ্গে অতিবাহিত হয়। ঈশ্বরচন্দ্ররা ছিলেন 7 ভাই, 3 জন শৈশব কৈশোরেই মারা যায়। পূর্ণ বয়স পর্যন্ত জীবন কাটান ঈশ্বরচন্দ্র, ঈশানচন্দ্র, শম্ভুচন্দ্র বিদ্যারত্ন ও দীনবন্ধু নায়রত্ন। এই ভাইদের কাছ থেকেই কারণে অকারণে অপমান আঘাত পেয়েছেন বিদ্যাসাগর। পৌরত্বে পৌঁছে বাবা ঠাকুরদাস ঠিক করেছিলেন কাশীবাসী হবেন। এই সিদ্ধান্তে বাধা দেন ঈশ্বরচন্দ্র। তার জোরাজুরিতেই ঠাকুরদাস বীরসিংহে ফিরতে উদ্যোগী হলে ঈশানচন্দ্র জানিয়ে দেন, এই বয়সে ঠাকুরদাসের গ্রামে ফিরে সংসারী লোকের মতো থাকা উচিত নয়, কাশীধামই তার জন্য শ্রেয়। সংসারে গুরুত্ব হারানো ঠাকুরদাস এই সিদ্ধান্তে কতখানি কষ্ট পেয়েছিলেন তা আন্দাজ করা যায়। সেই সঙ্গে টের পাওয়া যায় কথার খেলাপ করতে বাধ্য হওয়া বিদ্যাসাগরের বিড়ম্বনা ও অস্বস্তি। শেষ পর্যন্ত ঠাকুরদাস কাশীতেই থাকতে শুরু করলে জ্যেষ্ঠপুত্র ঈশ্বরচন্দ্রই নিয়ম করে সেখানে গিয়ে বাবাকে দেখে আসতেন। মাতৃভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য উত্তল দামোদর সাঁতরে পেরিয়ে বিদ্যাসাগর কিংবদন্তির নায়ক, কিন্তু এখানে যে তিনি পিতৃভক্তও। বর্ণপরিচয়ের হাতেখড়ির ভার আজও বিদ্যাসাগরের মাধ্যমেই। বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্য সাহিত্যের জনক হিসাবে আখ্যায়িত করেন। বিবিসি বাংলার সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি কে জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ 20 বাঙালির তালিকায় 8ম স্থানে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।